তোমাকে আরো বলছি আমি আমার জীবনের বক্তব্য তুমি তলিয়ে দেখো আমি এক ঘন্টা জাতির সামনে যে হাদিস অনুবাদ করেছি তোমার বর্তমান হুজুর তো দূরের কথা বিগত 40 বছর থেকে নে এখন পর্যন্ত সময় থাকলো দেখি তোমার নীতির হুজুর কে এই ছলাই তোমার বাপের নামে যে গরু জবাই করেছে এটা সাদকা এটা মানুষের ময়লা এটা দিনাজপুরের ভিক্ষু খেতে পারে তোমার বাপের দোস্ত এসেছে 5 কোটি টাকা গাড়ি দামি গাড়িতে চড়ে সে খাদ্য কি করে খেতে পারে বেটা এই খাদ্য নির্ধারিত দিনে হয়েছে এক নম্বর শিরক এই খাদ্য নেকির জন্য হয়েছে এটা বেদাত একসাথে দুইটা পাপ আছে এটাকে ড্রেনে ফেলে দাও এই খাদ্য কুকুরে খাবে দেখি কোন মায়ের বেটার বৈধতা দিতে পারে কিয়ামত পর্যন্ত সময় দিয়ে গেলাম এই খাদ্য বিধ্বস্ত হবে সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে ভ্যাংচা হয় ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয় সূর্য গ্রহণের সময় স্ত্রী মিলন হলে ছেলে কানা হয় চন্দ্র গ্রহণের সময় স্ত্রী মিলন হলে ছেলে খোড়া হয় আল্লাহর কসম আল্লাহে আল্লাহর কসম আল্লাহে আল্লাহর কসম এই হেডলাইনের একটা কথাও সত্য নয় সব বাসর রাতের জন্য বর কনেকে সাজাতে হবে বাসর রাতের জন্য কনেকে সাজাতে হবে এটাই চূড়ান্ত বাসর ঘর সাজাতে হবে এটাই ঠিক তবে ভাবি কনেকে সাজাবে না বাসর ঘর সাজাবেদেরকে নিয়ে এক দোলনাতে খেলাচ্ছিলাম আমরা একদিকে আছি কিছু বান্ধবী একদিকে আছে একদিক উঁচু হলে একদিক নিচু হয় এরকম অবস্থায় আমার মা আমাকে ডাকলেন আয়েশা আমি দৌড় দিয়ে আসলাম আমার মা একটু পানি নিয়ে আমার মুখের হাতের ধুলোবালিগুলো মুছে ধুয়ে দিলেন তারপর একটা ঘরে নিয়ে গেলেন দেখি সেখানে আনসারীদের মহিলা বিষয়টা বুঝতে পারলাম না এই ঘরে আমাকে নিয়ে আসলো কেন আনসারীদের মহিলারা আমাকে সুন্দরী করে সাজালেন আসমা বিনতে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন কাইয়ন্তু আয়েশা তালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি আয়েশাকে রাসূলের জন্য সুন্দরী করে সাজালাম তবে কি দিয়ে সাজিয়েছেন এই কথা আয়েশা উল্লেখ করেননি তিনি বলেন আমাকে সুন্দরী করে সাজালেন আমি বলছি বিউটি পার্লারে যা কিছু পাওয়া যায় সব কিছু দিয়ে সাজানো জায়েজ তবে বিউটি পার্লারে ঢোকা যাবে না কেন বিউটি পার্লারে যে মেয়েটা আছে তার সামনে মাথার কাপড় নামানো যাবে না বিউটি পার্লারে যা কিছু আছে সব কিছু নিয়ে এসে মেয়েকে ঘরে সাজানো যায় উল্লেখ্য যে নখে নেইল পলিশ লাগানো যাবে না নখে নেইল পলিশ লাগানো হচ্ছে ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য নখে নেইল পলিশ ব্যবহার করা ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য নখে নেইল পলিশ ব্যবহার করা ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য জরুরি ভিত্তিতে নখে মেহেদি লাগাতে হবে হাতের নখে তো মেহেদি দিতে হবে হবেই পায়ের নখেও মেহেদি দিতে হবে মেহেদি দিতে মহিলারা বাধ্য দিতেই হবে পৃথিবীতে মাত্র একটা জায়গা প্রমাণ করার জন্য 4 জন সাক্ষী লাগে সেটা জেনা পৃথিবীতে আর কোথাও 4 জন সাক্ষী লাগে না তাহলে কি বাংলাদেশ সরকার বা কাজী সাহেব বা জনগণ বিবাহকে জেনা মনে করছেন নইলে 4 জন সাক্ষী কেন আমি বক্তব্যের মাঝে মধ্যে বলেছি যে কাজী সাহেব ওই খাতাটা টয়লেট পেপার হিসাবে ব্যবহারের যোগ্যতা রাখে না এমন কোন মায়ের বেটা এদেশের মাটিতে আছে জন্ম নিয়েছে এখন যে আমার সামনে ও প্রমাণ দিতে পারে যে জি কাজী সাহেবের খাতাটা টয়লেট পেপার হিসাবে ব্যবহারের যোগ্যতা রাখে আমি বলছি রাখে না কেন টয়লেট পেপার হিসাবে যেটা ব্যবহার হয় সেই কাগজটাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করা হয়নি তবে কাজী সাহেবের এই খাতাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করা হয়েছে কে যদি বলে যে এটা যোগ্যতা রাখে তাহলে সেও একজন নিজেকে পরিচয় দিবে যে আমি শিক্ষিত মানুষ নই যার কারণে আমার এই ভুলটা হয়ে গেছে এটা তাকে বলতে বাধ্য হতে হবে আমি বলেছি যারা গান বাজনার মাধ্যমে জিকির করে আর যারা ছায়াছবির গান বলে দুটোর মধ্যে পার্থক্য
যারা গান বাজনার মাধ্যমে জিকির করে, এই জিকির ছায়া ছবির গানের চেয়ে হাজারো লক্ষ গুণ বেশি খারাপ। কেন? গান বাজনা হারাম এটা সবাই জানে, এতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করা হয় না, কিন্তু যখন গান বাজনার মাধ্যমে বাদ্যযন্ত্রের মাধ্যমে জিকির করা হয় তখন তা দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করা হয়। আমি বলেছি সূরা হাসরের শেষ তিন আয়াত পড়ে 70,000 ফেরেশতা আপনার পক্ষে দোয়া করবে, এই প্রতারণায় পড়িয়েন না। যদি সূরা হাসরের শেষ তিন আয়াত ফজরের সালাতের পরে চিল্লাচিল্লি করে পড়েন তাহলে পরকাল হারাবে, কেন? এতে রাসূলকে অপমান করা হবে। আর যদি সূরা ইখলাস তিনবার পড়েন তাহলে অনেক কিছু, সূরা ইখলাস তিনবার পড়েন, একবারে ব্যাগ ভর্তি নেকি নিয়ে নেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সূরা ইখলাস তিনবার পড়লে একবার কোরআন মাজিদ পড়ার সমান নেকি হবে। সূরা হাসরের শেষ তিন আয়াত পড়লে এইভাবে কি হবে? বেদাত হবে। সূরা হাসরের শেষ তিন আয়াত ওই সময়তে পড়বেন যখন ওই সূরাটা পড়েন, ওতে অন্য কিছু নেকি হবে এই উদ্দেশ্যে নয়। পড়বেন, কোরআন মাজিদ পড়লে অক্ষর প্রতি কত নেকি হয়? 10 নেকি। এমনি সময়ে সূরা হাসর পড়বেন, অক্ষর প্রতি কত নেকি হবে? 10 নেকি হবে। কিন্তু 70,000 ফেরেশতা আপনার পক্ষে দোয়া করবে আল্লাহর কাছে, এই উদ্দেশ্যে সূরা হাসরের তিন আয়াত পড়বেন, তখন আর কাজ হবে না, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করা হবে। দুনিয়াতে দুইটা পাপ আছে, যে পাপ দিয়ে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে অপমান করা হয়, তার একটা পাপের নাম শিরক আর একটা পাপের নাম বিদাত। শিরক দিয়ে আল্লাহকে অপমান করা হয়, শিরক দিয়ে মানুষের অতীতের নেকি নষ্ট হয়ে যায়, আর বিদাত দিয়ে আল্লাহ রাসূলকে অপমান করা হয়, বিদাত দিয়ে মানুষের ইবাদত কবুল হয় না। পাগড়ি যত বড়ই হোক, জুব্বা যত বড়ই হোক, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা নাবিয়ানা মুহাম্মদ, এই দরুদ যদি নবীর না হয় তাহলে তার থাকার জায়গা জাহান্নাম হবেই হবে। নবীর হয় ভালো কথা, আর যদি নবীর না হয় তাহলে তার থাকার জায়গা জাহান্নাম হবেই হবে। পাগড়ি যত বড়ই হোক, জুব্বা যত বড়ই হোক, পৃথিবীর কোন মানুষ তাকে ঠেকাতে পারবে না, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তিনি বলেন পৃথিবীর মানুষ বাল্লে গুয়ান্নি ওলায়, আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো। দুই, ও হাদ্দিসওয়ান বানি ইসরায়েল আল্লাহ হারাজ, বানি ইসরায়েলের কাহিনী বলো, কোনো দোষ নেই। তিন, মান কাযাবা আলাইয়া মুতামিদান ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান্নার, কেউ যদি কোনো কথা আমার নামে বলে, কেউ যদি কোনো কথা আমার নামে বলে সেইটা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা জাহান্নাম।